হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। গত পর্বে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ডেটিফাই ডট লিঙ্ক এর অ্যাকাউন্ট আপনারা অ্যাটাচ করবেন কি না, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো ভিডিওটা দেখে আপনারাও আপনাদের ফিডব্যাক আমরা বেশি পেয়েছি, যার জন্যে আসলে আমরা আজকের ভিডিওটা আসলে আবার তৈরি করতেছি যে ডেটিফাই ডট লিঙ্ক এই অ্যাকাউন্টটার আমরা আজকের প্রসেসটা দেখাবো, যে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপ্রুভাল পেতে হয়, সম্পূর্ণ বিষয় জুড়ে আসলে আমরা আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে আপনার ডেটিফাই ডট লিঙ্কের জয়নিং নাও এই লিঙ্কটা পাবেন, বা গুগল করে কেউ আসলেও আসতে পারেন। তো এটা হচ্ছে ডেটিফাই ডট লিঙ্কের হচ্ছে হোম পেজ। এই হোম পেজে আমরা কী করবো, হোম পেজে আমরা সাইন আপ প্রসেসটা দেখবো। আগে সাইন আপ প্রসেস হিসেবে এখানে কী কী জিনিস আসলে প্রোভাইড করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো, কারণ এখানে আমরা আজকে সাইন আপ না করে জাস্ট আমাদেরকে লগ ইন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কী কী জিনিস লাগবে সব বিষয়ে আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। এখানে লগ ইনের জন্য লগ ইন হচ্ছে ইউজার আইডি বা ইউজার নেম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে জাস্ট আপনারা ইউজার নেম দিবেন এবং ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে এখানে যে পাসওয়ার্ডটা এখানে সেই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন টেলিগ্রাম বা স্কাইপি, আমরা এখানে স্কাইপি ব্যবহার করবো। স্কাইপিতে সিপিএ নেটওয়ার্ক হিসেবে মানে কন্ট্যাক্ট করা একটু ভালো, কারণ ম্যানেজারের সাথে আমাদের কথা বলতে হবে। কারণ আর এখানে দিব আমরা মোর দ্যান 500 থেকে 1000 বা লেস দ্যান 500, এই দুটার একটা দিব। এবং এখান থেকে আমরা ট্রাফিক সোর্স হিসেবে দিব আদার, আর ইনপুট ট্যাক্স না, আদার দিব না আমরা। আমরা এখান থেকে দিতে পারি আমরা হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, আমরা নেটওয়ার্ক দিতে পারি। আর তাদের বিষয়টা আমরা কোথায় শুনেছি, তাদের বিষয়টা আমরা শুনেছি হচ্ছে ফ্রিলান্সার তন্ময় অথবা ইউটিউব। হ্যাঁ, এটা দেন হচ্ছে দুইটা আমরা দিব, বা একটা দিলেও হয়, মানে উপরেটা তো এটা ম্যান্ডেটরি, বাট এটা ম্যান্ডেটরি না। এখন এই এটা দেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি লগ ইন হয় দেখি। আচ্ছা হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে আমাদেরকে হোম পেজ বা এই অ্যাকাউন্টের এভরিথিং ডিটেলস এখানে আছে। এখানে কী কী জিনিস আসলে দেখাতে পারে, এখানে রেফারেল ব্যালেন্স মানে আপনার অ্যাকাউন্ট থেকে আরও আপনি কতজনকে রেফার করেছেন, এবং তাদের ইনকামের 5% কমিশন আপনার এখানে অ্যাড হবে। এবং ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে টোটাল মানে আপনার রেভিনিউ সহ রেফারেল রেভিনিউ সহ এভরি মানে সব মিলিয়ে আসলে আপনার ব্যালেন্স কত। এখন রিকোয়েস্ট মানে কি, রিকোয়েস্ট মানে হচ্ছে আমরা যদি দেখি, রিকোয়েস্ট মানে হচ্ছে পেমেন্ট মেথডের মতো বা পেমেন্ট রিকোয়েস্ট, আপনি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখানে আমরা পেমেন্ট মেথড বা মিনিমাম বা ম্যাক্সিমাম পেমেন্ট গেটওয়েগুলো দেখতে পারি। আমরা বিটকয়েনের জন্য যদি কেউ আছে পেমেন্ট পেআউটের জন্য রিকোয়েস্ট করে, তার মিনিমাম $500 লাগবে, বিকাশের জন্য $30, ক্যাপিটালিস্ট $30, নগদ $30, পেওনার $55, রকেট $30, ইউএসডিসি ইউএসডিটি ERC20 বা ইউএসডিটি ERC20 এগুলোর জন্য 100, ওয়ার 1000, এবং WMZ আমি আপনাদেরকে প্রিফার করবো, WMZ $30 আছে, পেওনার সাজেস্ট করবো নগদ, বিকাশ, আর একটা আছে হচ্ছে মানে আপনারা রকেট, এই বিষয়গুলোতে আপনারা পেমেন্ট গেটওয়েটা নিতে পারেন। এখন এখান থেকে আমরা স্মার্ট লিঙ্ক অপশনে যাবো। স্মার্ট লিঙ্ক অপশনে আসার পরে এখান থেকে আমরা প্রতিটি স্মার্ট লিঙ্ক দেখবো। এখানে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক যদি দেখি, তাহলে হচ্ছে এখান থেকে আমরা দেখবো কি, ইউ হ্যাভ রিচড দ্য লিমিট ফর ক্রিয়েটিং স্মার্ট লিঙ্ক টু রিমুভ রেস্ট্রিকশন কন্ট্যাক্ট ইউর, মানে আমার এখানে আসলে আচ্ছা বেসিক স্মার্ট লিঙ্ক দিয়ে আমরা ক্রিয়েট দি। ও এখান থেকে আমরা কি করব, অ্যাডাল্ট রেটিং, অ্যাডাল্ট রেটিং এর পরে ক্রিয়েট যদি দিই, এখান থেকে আমার কি আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিবে না। হ্যাঁ, এই যে এইটা এরকম হবে, জাস্ট এখান থেকে আমরা সেভ দিব। এখানে ক্লিয়ার সাব আইডি মানে আপনার এখান থেকে নেম দিবেন, একটা করে নামের জন্য একটা করে আইডি কপি করবেন, এই যে কপি করে জাস্ট শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লিঙ্ক ক্রিয়েটের বিষয় থাকবে। এবং এখান থেকে হচ্ছে বিলিং, না বিলিং তো আপনাদেরকে এইমাত্র আমরা বোঝানোর চেষ্টা করলাম। স্ট্যাটিক টিস কি, স্ট্যাটিক হচ্ছে আপনার ডে বাই ডে রিপোর্ট, আপনার কবে থেকে কবে কী কাজ করেছেন সেই বিষয়টা এখানে আপনাদেরকে শো করবে। তো আশা করি, আর এখানে হচ্ছে আমাদেরকে স্নিপার যিনি হচ্ছে আমার অ্যাকাউন্ট ম্যানেজার, এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য আর কি 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 জিনিস আসলে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল সেই বিষয়টা আমরা একটু দেখবো। ডেটিফাই ডট লিঙ্ক, ডেটিফাই ডট লিঙ্ক আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আমরা ম্যানেজারকে নক দিই বা ম্যানেজার আমাদেরকে নক দেয়, তারপরে দেখি আমরা এরকমভাবে দিই যে হাই স্যার আমাকে অ্যাপ্রুভ করেন। তো তিনি হচ্ছে আমাদেরকে কি রিপ্লাই করেন, তিনি আমাদেরকে মেইল চায়, ট্রাফিক সোর্স চায়, এবং স্ক্রিনশট চায়, আর পেমেন্ট প্রুফ চায়। তো আমরা হচ্ছে দিলাম, দেওয়ার পরে আমরা কিছু স্ক্রিনশট দিলাম, এবং তারপরে তিনি আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিল। তো এই জাস্ট সিম্পল ওয়েতে আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ
করার পরে আসলে আপনারা নির্দ্বিধায় এখানে কাজ করতে পারবেন। এটা নতুনদের জন্য বেস্ট সিপিএন নেটওয়ার্ক বলে আমি মনে করি। আর আপনাদের যদি অন্য কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং যদি আপনাদেরকে ডেটিফাই রিলেটেড কোনো সিপিএন নেটওয়ার্ক লাগে তাহলে আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।